গুড মর্নিং ফ্রম বিস্কিট। সকালটা শুরু করলাম সুন্দর এক পেয়ালা চায়ের সাথে। গতকাল আমরা তুরতুক থিয়াক্সি ভিলেজ ঘুরে রাতে বিস্কিটের এই হোটেলেই উঠেছিলাম। গুড মর্নিং ফ্রম বিস্কিট। আজকে আমাদের জার্নি বিস্কিট থেকে প্যাংগং লেক অবধি। আমরা এখন সকাল অলমোস্ট 8:30-9:00, আমরা প্যাকিং করে রেডি হয়ে গেছে। আমাদের বাইক সব রেডি হচ্ছে, আমাদের ব্যাকআপ ভেহিকেলও রেডি। বাস আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। আশা করছি রাস্তায় অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পাবো। আজকে ওয়েদার খুব ক্লিয়ার, রোদ উঠেছে খুব সুন্দর, আকাশও একদম পরিষ্কার নীল আছে। তো আশা করছি খুবই ভালো লাগবে আজকে সারাদিন। প্ল্যান মাফিক আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শুরুতেই দেখে নিলাম বিস্কিট মনাস্ট্রি। 14th century তৈরি হওয়া এই বিস্কিট মনাস্ট্রি দেখতে খুবই সুন্দর, এবং এর চারিপাশের লোকেশান সেটা জাস্ট বলার অপেক্ষা রাখে না যে কেমন। খুব সুবিস্তৃত ভ্যালি, সুন্দর নীল আকাশ, এদিকে ওদিকে ধূসর পাহাড়, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। এমন সুন্দর মনোরম পরিবেশে গৌতম বুদ্ধের সামনে বসে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম, এবং তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য প্যাংগং লেকের দিকে। প্রথমত দূর থেকে প্যাংগং লেককে দেখার অনুভূতিই আলাদা। এখন আমরা ঢুকে গেছি প্যাংগং লেকে। এটা জল লেক, জাস্ট মনে হচ্ছে আমরা আয়না আয়না, জাস্ট লাইট, মানে কি বলবো, আমরা যেটা দেখছি অটোতে তার 50% তো আসছে না, মানে চোখটা জাস্ট সার্থক হয়ে গেল জলটা দেখে। নীল আকাশ, জলে রিফ্লেকশন হচ্ছে, এত ফার্স্ট ক্লাস সিন, আনবিলিভেবল আনবিলিভেবল। এটা দেখার জন্য লাদাখ আসা সার্থক। আমরা যখন প্যাংগং লেকে পৌঁছালাম তখন প্রায় বিকেল হয়ে গেছে, বাট তা সত্ত্বেও প্যাংগং লেকের সেই ঘন নীল জল দেখে আমরা জাস্ট চমকে উঠেছিলাম। চোখ আটকে গেছিলো আমাদের লেকের দিকে। আমরা এটা বুঝতে পারছিলাম না যে এত সুন্দর কোনো লেক কীভাবে হতে পারে। হয়তো এই কারণেই ট্যুরিস্টরা বারবার আসে লাদাখে, বারবার ফিরে আসে প্যাংগং লেকের কাছে। আমরাও আমাদের বাইক পার্কিং করে ফিরে এলাম প্যাংগং লেকের কাছে। ইতিউতি হাঁটাহাঁটি করলাম, দেখলাম লেকটাকে ভালোভাবে, অনেক ভালো ভালো ছবি ওঠালাম, এবং প্যাংগং লেকে এসে বাকি পর্যটকদের যে আনন্দ খুশি সেগুলোকেও লক্ষ্য করলাম। সব মিলিয়ে
অদ্ভুত এক আনন্দ পেলাম মনে। প্যাংগং লেকের ভ্রমণ শেষ করে আমরা একটা হোটেল নিয়েছিলাম প্যাংগং লেকেরই পাশে। হাজারো তারার নিচে রাত্রিযাপন করার পর পরের দিন সকালে তৈরি হয়ে নিলাম লেতে ফিরে আসার জন্য। রাস্তায় কিছু দূর চলার পরই শুরু হলো স্নোফল। লাদাখের এবারের স্নোফল এক অন্য অভিজ্ঞতা যা জীবনে আগে কোনোদিনও হয়নি। আমার ওয়াইফ মাম্পির দেখা এটা ছিল প্রথম স্নোফল। সে শুরুতে তো এটার আনন্দ তো পাচ্ছিলই, ভীষণ আনন্দও করছিল, বাট পরে যেটা হলো সেটা হয়তো আমরা কেউই কল্পনা করিনি। প্যাংগং লেক থেকে লেতে আসার পথে চাংলা পাস হয়ে আসতে হয় এবং আমরা যখন চাংলা পাসে এসে পৌঁছালাম তখন সেখানে হিউজ স্নোফল হচ্ছে, চারিদিকে হোয়াইট আউট হয়ে গেছে, রাস্তা হার্ড আইসে ভরে গেছে, বাইক স্কিড করছে, নিজের পায়েই ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না, তো সেখানে বাইক চালানো তো খুবই কষ্টের। এমতো অবস্থায় গাড়ি খুবই সাবধানে ধীরে ধীরে ফার্স্ট গিয়ারে দিয়ে পিছনে একজনের সাপোর্ট নিয়ে আমরা সবাই একে একে এগিয়ে চলেছিলাম নিজেদের গন্তব্যের দিকে। স্নোফল এতটাই অতিরিক্ত হয়ে গিয়েছিল যে কেউই ঠিক মতো এগোতে পারছিল না, না বড় গাড়ি না ছোট গাড়ি। তো সব মিলিয়ে এই হাই অল্টিচিউডে চাংলা পাসের উপর হয়ে গিয়েছিল এক ট্রাফিক জ্যাম, যেটা আমাদের অভিজ্ঞতাকে আরও তিক্ত করে তুলেছিল। অবশেষে বহুক্ষণের চেষ্টায় এবং গাইড ভাইদের সাহায্যে আমরা চাংলা পাস থেকে নেমে আসতে সফল হই এবং আমরা এসে পৌঁছাই লেতে। পরের দিন সকালে আমি ও আমার ওয়াইফ দুজনে আমাদের মুম্বাইয়ের পরিচিত হওয়া 11 জন বন্ধুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম সিটি ট্যুরের উদ্দেশ্যে। লে শহরের বিস্তৃত ভ্যালি, সুন্দর সুন্দর রাস্তা, লম্বা লম্বা স্ট্রেচ, এর মধ্যে বুলেট চালাতে চালাতে আমরা কখন নিজেদেরকে হারিয়েই ফেলেছিলাম। নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘের কারুকার্য সত্যিই চোখ মেলে দেখার মতো। এভাবেই লাদাখের মনোরম প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা একে একে দেখে নিলাম ম্যাগনেটিক হিল, সঙ্গম পয়েন্ট ইত্যাদি। লকডাউনের কারণে হল অফ ফেম তখন বন্ধ ছিল, তাই আমাদের সেটা আর দেখে ওঠা হয়নি। এছাড়াও এই একই কারণে আমরা মিস করে গেছি লাদাখের মার্কেট। লকডাউনের কারণে লাদাখের মার্কেটও বন্ধ ছিল, ফলে সেখানকার হ্যান্ডক্রাফ্ট, বিভিন্ন জিনিসপত্র, সেখানকার কালচার, সংস্কৃতি ইত্যাদি অনেক কিছুই আমাদের দেখে ওঠা হয়নি।
বাট আমরা যেটা দেখতে এসেছিলাম সেটা আমরা দেখতে পেরে দুজনে সত্যিই খুব খুশি ছিলাম। সারাদিন লেতে সিটি ট্যুর করার পর আমরা বিকেলের দিকে ফিরে এসেছিলাম হোটেলে। সেখানে রেস্ট করে খাবার দাবার খাওয়ার পর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম শান্তি স্তূপার দিকে। এটাও লে সিটির এক অন্যতম দ্রষ্টব্য স্থান। অবশেষে আমরা শান্তি স্তূপাও দেখে ফেললাম এবং এই সাথেই শেষ হলো আমাদের লে লাদাখ ট্যুর। লে লাদাখ ট্যুর আমাদের দুজনেরই এত ভালো লেগেছিল যে আমরা মনে মনে ঠিক করেছিলাম যে আবারও কখনো ফিরে আসব এই লে লাদাখ ট্রিপে, নতুন করে, নতুনভাবে এবং নতুন এনার্জি নিয়ে।